যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি শাহালম ইমিগ্রেশনের সামনে দাঁড়িয়ে আছি। আজকে সকালে শাহালম ইমিগ্রেশনে আসছি বিভিন্ন কাজে এবং আপনাদের জন্য বিভিন্ন আপডেট সংবাদ নিয়ে হাজির হওয়ার জন্য মূলত আসা। তো আজকে শাহালম ইমিগ্রেশন থেকে মালয়েশিয়ার যে আপডেট সংবাদগুলো আছে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। এর আগে আমাকে কেউ একটু নোটিফিকেশন জানিয়ে দেন যে কে কোথা থেকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমাদের লাইভ প্রোগ্রামটি কি বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি শাহালমের ইমিগ্রেশনের সামনে এখানে আছি, যে ইমিগ্রেশনের সংবাদগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওকে, কে কোথা থেকে দেখছেন? ওকে, সবুজ বলছেন যে ওকে বোঝা যাচ্ছে, মোহাম্মদ কবির বলছেন যে ওকে, ওকে ফিরোজ, সবুজ, ওকে মাহাব, ওকে ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিলেন যে আজকের আমাদের লাইভ সংবাদটি বোঝা যাচ্ছে। এই মুহূর্তে আমি ইমিগ্রেশনের কিছু আপডেট সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। সেই সংবাদটির মধ্যে প্রথম যে সংবাদটি আছে, অনেকেই আমাকে গতকালকের কমেন্টস করেছেন যে ইমিগ্রেশনের যে লকডাউনের কথা, লকডাউনের সময়টা কি বর্ধিত করা হয়েছে নাকি। মূলত এই মুহূর্তে যে লকডাউনটি চলছে কন্ডিশনাল লকডাউন, এটি 31 তারিখ পর্যন্ত বর্ধন করা হয়েছে। সেক্ষেত্রে সব কিছুই করা যাবে, সব চলাফেরা সবই আগের মতো স্বাভাবিক করা যাবে, কিন্তু আপনাকে সরকারের যে বিধিনিষেধগুলো আছে সেই বিধিনিষেধগুলো মানতে হবে। আর ইমিগ্রেশনের মূলত আসছিলাম যে অবৈধদের দেশে যাওয়ার যে প্রক্রিয়াটা কী, সেটা কী কীরকম চলমান সেই বিষয়ে আসলাম। যেটি আমরা জানতে পারলাম সেটি হলো ইমিগ্রেশনে আসার জন্য এখনও কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপরে আসতে হবে। সেক্ষেত্রে অবৈধ লোকজন যারা আছেন, যারা দেশে যাবেন, তারা কিন্তু আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আসতে হবে, তাহলেই ফিঙ্গারপ্রিন্ট করে পেমেন্ট করে যাওয়ার প্রসেসিংটা করা যাবে ইনশাল্লাহ। ওকে, এরপরে অবৈধদের বৈধ হওয়ার যেই প্রক্রিয়াটি আছে, অবৈধরা বৈধ হওয়ার, সেই অবৈধদের বৈধ হওয়ার প্রক্রিয়াটাও কিন্তু চলমান আছে। ইমিগ্রেশন অফিসারদের সাথে কথা বলে যেটা বুঝলাম, তারা বললেন যে অবৈধদের বৈধ হওয়ার ব্যাপারে যে পোর্টালটি দেওয়া হয়েছে, ইমিগ্রেশনের যে সাইটটি দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা মাইজিকান যারা মালিক আছে, বিভিন্ন মাইজিকান কোম্পানি যে সমস্ত যে কোম্পানিগুলো অ্যাপ্লাই করছিল তারা কিন্তু অলরেডি ইমিগ্রেশন যাচাই বাছাই কার্যক্রম শুরু করছে। যাচাই বাছাই করে এরপরে কোম্পানির যে একটা কোতা থাকে সেই কোতা অনুযায়ী কিন্তু এবার অ্যাপ্রুভাল হবে এবং বৈধকরণ প্রক্রিয়া হবে, সেই কাজ এখনও চলমান। সেক্ষেত্রে আপনাদেরকে আমরা আগেই বলেছিলাম যে 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 কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে যদি আপনারা অ্যাপ্লাই করেন সেটাই হবে আপনাদের জন্য ভালো। এরপরে অনেকে আমাকে বলছেন যে আমি ভালো কোম্পানি খুঁজে পাচ্ছি না, বা আমি এরকম এজেন্টের মাধ্যমে ভিসা লাগিয়েছিলাম, এখন তো আর ওইরকম সুযোগ নাই, ব্লাবলা অনেক কথা বলেছিলেন, তাদের জন্য কি সংবাদ? তাদের জন্য সংবাদ এটাই যে আপনারা কোম্পানি খুঁজেন, ভালো একটা কোম্পানি পেলে অবশ্যই আপনারা সেই কোম্পানির আন্ডারে ভিসা করতে পারবেন। তাছাড়া ওইরকম নর্মাল কোনো কোম্পানি, যে কোম্পানির কোনো ডকুমেন্টস নাই, যে কোম্পানির কোনো কাজ নাই, যে কোম্পানিতে কাজ দিতে পারে না, সেই সমস্ত কোম্পানিতে কিন্তু আপনার ভিসা করা খুব ইজি হবে না। সেক্ষেত্রে আপনারা ভালো কোম্পানি খুঁজেন। ওকে, এরপরে যে আপডেটগুলো আছে, গতকালকেও আমাকে পাসপোর্ট রিলেটেড অনেকেই বলছিলেন যে পাসপোর্ট রিলেটেড যে প্রশ্নগুলো আছে, আপনারা অনেকদিন যাবৎ পাসপোর্ট করতে দিয়েছেন এখন পর্যন্ত পাসপোর্ট পান নাই। তবে গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে এবং ফেসবুক গ্রুপ আছে প্রবাসী কণ্ঠ। সেই প্রবাসী কণ্ঠতে যারা আমাকে পাসপোর্ট নাম্বার দিয়েছেন আমি অলরেডি কয়েকজন এটা চেক করে দেখেছি, এর মধ্যে দেখলাম যে অনেকেটা আসছে যে নো রেকর্ড ফাউন্ড, এখনও আপনার পাসপোর্টটি ওইরকম ওখানে রেকর্ডে দেয় নাই, হয়তো যারা আমাকে দিয়েছেন হয়তো আপনাদের এটার সময়টা হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ মধ্যে দিয়েছেন, সেজন্য এখনও পর্যন্ত আপনাদের ওই ডকুমেন্টসগুলো অনলাইনে আনে নাই বা আপনার ওই সিস্টেমে আনে নাই, সেজন্যই দেখা গেছে ওটা চেক করা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যারা ই করেন সেটি হলো পোস্ট লাজুর মাধ্যমে দিতে হবে, পোস্ট লাজুর মাধ্যমে যদি দেওয়া যায় সেক্ষেত্রে এটা খুব দ্রুত যায়। আর যদি নর্মাল পোস্ট অফিসে পোস্ট, এটা যেটাকে বলা হয় পোস্ট বেসা, ওইভাবে দিলে কিন্তু আপনার অত দ্রুত আসে না, সেজন্য আপনারা পোস্ট লাজুতে দিতে হবে। পোস্ট লাজুতে দিলে ইনশাল্লাহ খুব দ্রুত ওই জিনিসটা যাবে। ওকে, সেক্ষেত্রে এরপরেও আপনাদের যদি এরকম কোনো ই থাকে যে আমার পাসপোর্টটা, যাদের এরকম পাসপোর্ট এরকম সমস্যা বা পাসপোর্ট অনেক দিন দিচ্ছেন পাচ্ছে না,
এরকম যে সমস্যাগুলো আছে সবচাইতে আপনাদের সমাধান দেওয়ার জন্য যেটা আছে সেটি হলো আপনারা আমাদের প্রবাসী কণ্ঠ যে গ্রুপটি আছে ওখানে আপনারা কমেন্টস করেন, প্রবাসী কণ্ঠে ওখানে গ্রুপে কমেন্টস করলে ইনশাল্লাহ আমরা হয়তো অনেকেই আছে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো, সেজন্য আপনারা ওখানে ই করতে পারেন। যাই হোক, আমাদের সাথে তো আমাদের আরও বড় ভাই আসছিল, আমাদের সেলিম ভাই, সেলিম ভাই আজকে সকাল থেকে আমাদের ইমিগ্রেশনে আসছে। সেলিম ভাই মাস্ক পরা অবস্থায় থাকুক। জি সেলিম ভাই, আমরা অলরেডি আপডেট সংবাদ দিচ্ছি, তো আপনার যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন পূর্ববর্তী সেটা ক্যান্সেল হয়ে আবার নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এ বিষয়ে যদি কিছু বলতেন। আমার তো 15 তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। এর আগে আপনি লকডাউন চলাকালীন অবস্থায় অ্যাপয়েন্টমেন্ট একবার নিয়েছিলেন, সেটা হলে অটোমেটিকলি চেঞ্জ হয়েছে, অটোমেটিক চেঞ্জ হয়েছে, এটা দিয়ে চলা যাবে, সমস্যা কোনো সমস্যা নেই। ওকে ধন্যবাদ, ওকে ধন্যবাদ সেলিম ভাই। তাহলে আমাদের সেলিম ভাই কিন্তু সুন্দর একটা পরামর্শ দিল যে এই মুহূর্তে যে সমস্ত অবৈধ প্রবাসীরা আছে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, তো আপনাদের হ্যাঁ আপনাদের ভিসা না থাকলেও কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কিন্তু চলা যাবে। এটা কিন্তু সেলিম ভাই কিন্তু আসলে এখানে দুই যুগ যাবত মানুষের সাথে থাকে, 24 বছরের বেশি, সেক্ষেত্রে ওনার অভিজ্ঞতা ওনার সব কিছু কিন্তু আমার সাথে অনেক অনেক বেশি, সেক্ষেত্রে ওনার সাহায্য নিয়ে কিন্তু আমরা এই করি। সেলিম ভাই যেটি বললেন যে সমস্ত প্রবাসী ভাইরা দেশে চলে যাবেন বলে ভাবছেন, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট 6 মাসের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে চলতে হবে। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে 6 মাস চলা যাবে ইনশাআল্লাহ। তবে যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন অ্যাপয়েন্টমেন্টটা প্রিন্ট করে রাখবেন, প্রিন্ট করে রাখবেন, হ্যাঁ প্রিন্ট কপি সাথে রাখবেন, এবং কি আপনারা বলবেন যে পুলিশে ধরলে বা যে কেউ ধরলে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তো আমরা ইনশাআল্লাহ দেশে চলে যাবো। অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে যদি কোনো কারণবশত পুলিশে ধরে নিয়ে যায় লয়ার দিয়ে ছুটাই আনা যাবো, কোনো সমস্যা হবে না, অনেক প্রশ্ন করেছেন গতকালকে আমি দেখেছি, তো আপনাদের বলছি STO, আমি আবার লিংকটি বলে দিচ্ছি, STO, S ফর সিঙ্গাপুর, T ফর তাইওয়ান, O ফর ওমান, S। ওকে, এই মোটামুটি আজকের আমাদের সংবাদ। এরপরে যদি আপনাদের কোনো লাইভ অনেকে দু একজনের প্রশ্ন করেছেন, ওকে ভাই আমি জোহর বারু যাইতে চাই, কোনো সমস্যা হবে না, ওকে সুন্দর একটা প্রশ্ন করেছেন, এই মুহূর্তে জোহর বারু যাবেন, মালাক্কা যাবেন, যে যেখানেই যাবেন তেমন কোনো সমস্যা হবে না, এখন বর্ডার অন্তত দূর পাল্লার গাড়ি ঘোড়াও এখন চলাচল করে, বর্ডার এখন মোটামুটি আপনারা ধরতে পারেন যে ওপেন, কোনো সমস্যা হবে না, যেতে পারবেন। ওকে, এরপরে যেটা বলছেন যে আমি বৈধ আছি কোম্পানিতে, আমার ভিসার মেয়াদ আছে 9 মাস। জি, তাহলে আপনি ওইটা আর চেঞ্জ করতে পারবেন না, যেহেতু আমাদের ভিসার যে বৈধ অবৈধদের বৈধ হওয়ার যে সুযোগটা দিয়েছে মাত্র আপনার জুন পর্যন্ত, সেক্ষেত্রে আর 6 মাস আছে, সেক্ষেত্রে 9 মাস থাকলে তো আপনার চেঞ্জ করার কোনো সুযোগ নাই, সমস্যা নেই, আপনি হয়তো যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে আবার চেষ্টা করেন। অনেকেই এভাবে অনেকে প্রশ্ন করেছেন যে আমি কোম্পানির ভিসা চেঞ্জ করতে চাই, কোম্পানি ভালো না, এইরকম আমি চেঞ্জ করতে চাই, কোম্পানি থেকে লাড়ি হয়েছি এই সেই, তাদের জন্য বলবো আপনারা এত ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধরে থাকেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই এরকমভাবে ই আসবে। আজকে আমরা আসছিলাম, যেই কথাগুলো শুনলাম তারা বললেন যে কার্যক্রম চালু হয়েছে ঠিক আছে কিন্তু খুব স্লো মোশনে, সেক্ষেত্রে আপনারা যারা আছেন বিভিন্ন ই করতে চান এত ব্যস্ততা হওয়ার কারণ নাই, তা আপনারা অপেক্ষা করেন এবং কি ভালো কোম্পানি খুঁজেন, ইনশাআল্লাহ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, আপনারা দেখতে পেলেন যে আমি শাহ আলম ইমিগ্রেশন থেকে যে সংবাদগুলো আজকে পেয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা যদি চান যে আজকে সংবাদটা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে সাথে শেয়ার করবেন, তাহলে আপনাদের উচিত হবে আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেওয়ার জন্য। একে, আমরা অলরেডি আমাদের গাড়ির কাছে পৌঁছে গেছি, আজকে আমাদের সেলিম ভাই গাড়ির পাইলট হিসেবে কাজ করবেন। জি প্রিয় দর্শক, আজকে আর আমরা আপনাদের সাথে বেশি কথা বলবো না, দেখতে পেলেন আমি শাহ আলম ইমিগ্রেশন থেকে এখন রওনা দেব বাসার উদ্দেশ্যে, সরাসরি আজকের শাহ আলম থেকে যেই তথ্যগুলো পেলাম ইনশাল্লাহ সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যাই হোক, এই মোটামুটি আজকের আমাদের সংবাদ, আশা করি আপনাদের ভালো লাগবে, যদি কোনো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের
একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। এবং এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ আমরা উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, সেলিম ভাই দেখছেন একটি ফল খাচ্ছে, এটির নাম কোরআনে আছে, সূরা 3 আছে বর্ণিত যে ফলটি। এখন অফার দিছে, সেজন্য আমরা কিনে নিয়ে আসলাম। যাই হোক বন্ধুরা, আছে এই মুহূর্তে ড্রাইভিং এর সময় আসলে কথা বলা উচিত না, এরপরেও আপনাদের সাথে বলে ফেললাম। সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থতা কামনা করে শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে, হয়তো আগামীকালকে নতুন নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তাহলে ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সেলিম ভাই আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। ওকে, বাই বাই। ওকে, বাই, আল্লাহ হাফিজ। ফলের ভিতরে মিডিয়া ঢুকাইছে।